আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সকল প্রাইভেট ও নন প্রফিট প্রতিষ্ঠানের জন্য তারা ঈদের ছুটি ঘোষণা করেছে ইতিমধ্যে তারা ঈদের ছুটি ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ঈদের ছুটি হলো একই মে থেকে চারই মে পর্যন্ত থাকবে ঈদের ছুটি এবং পাঁচই মে বৃহস্পতিবার আপনাদের অবশ্যই কাজে ফিরতে হবে এই ছুটিটির ভিতরে যে প্রবাসী রয়েছেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা তাদের ছুটিটিও কিন্তু বহাল থাকবে তবে কিছু কিছু প্রতিষ্ঠান এর থেকে বাড়িও কিছু ছুটি ঘোষণা করেছে এবং সৌদি বাসা সালমান বিন আব্দুল আজিজ শিক্ষার্থীদের জন্য ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছেন সেই হিসেবে আজ বিশে এপ্রিল থেকে তাদের শিক্ষার্থীদের সকল শিক্ষার্থী যারা রয়েছেন সৌদি অস্ত সকলের ছুটি ঘোষণা করা হয়েছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছে সকল নিয়োগকর্তাদের যে শ্রম আইন অনুসারে সকল উৎসব ভাতা ও বকেয়া বেতন অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে বোনাস সহ প্রদান করার জন্য নির্দেশ করা হয়েছে ভিউয়ার্স আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিব সেটি হলো যারা দেশে বাংলাদেশে টাকা পাঠাবেন এখন সৌদি অস্ত সকল ব্যাংক কিন্তু অনেক ব্যস্ত রয়েছে আপনারা আপনাদের সময় মতো করে যে সময়টা ফ্রি থাকে সেই সময়ের ভিতরে বাংলাদেশে টাকা পাঠান নচেত আপনার টাকা পাঠাতে গেলে কিছুটা গরিব বা হিমসিম খেতে হবে ভিউয়ার্স সৌদি অস্ত সকল নির্দেশ ও ঈদ উপলক্ষে যে ছুটির বার্তাটি সেটি আপনাদের জানিয়ে দিলাম পরবর্তীতে কোনো বার্তা আসে সেটিও জানিয়ে দিব যারা প্রবাস সময় চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ